কবি রহিমা আক্তার রিমার কবিতা একটি কাল্পনিক মৃত্যু। আমি এখন হাসপাতালের বেডে, ভালো নেই তো মনটা, গুনছি মৃত্যুর প্রহর, বাজবে কখন মরণ ঘণ্টা, তুমি কি দেখতে আসবে? মরণ রোগে ধরেছে সেই কবে জানলামই না আমি, এখন এসে মৃত্যুর দুয়ারে, জানি না খবর পাও নাকি তুমি, শুনলে কি দেখতে আসবে? প্রতিটা দিন প্রতিটা রাত গুনছে যত মৃত্যুর প্রহর, তার চেয়ে বেশি শঙ্কায় আছি, পাইনি আজও তোমার খবর, শুনলে কি দুফোঁটা অশ্রু ঝরাবে? একে একে অঙ্গগুলো অবশ হচ্ছে বুঝতে পারি, তার চেয়ে বেশি কষ্ট মনে বাড়ছেই শুধু প্রশ্নের আড়ি, এখনো কি তুমি ভালোবাসবে? কথার ঝুড়ি সাজিয়ে রেখেছি তোমায় দিয়ে যেতে, জানি না তা পারবো কিনা, আজরাইল দাঁড়িয়ে আমায় নিতে, শুনলে কি একটু কাঁদবে? শুনে আবার অভিমান করো না, কেন চলে গেলাম, আফসোস মনে রয়েই যাবে, শেষ বেলায়ও তোমাকে না পেলাম, পরে কি অভিমান ভাঙবে? আজরাইল যখন শিওরে দাঁড়ায়ে সবাই দোয়া কালাম পড়ছে, আমার সেদিকে খেয়াল নেই তো, শুধু তোমার চাঁদ মুখটা মনে পড়ছে, তোমারও কি তখন মনে পড়বে? বইবে কান্নার আহাজারি খাটিয়ায় যখন লাশ যাবে কবরেতে শুয়ায়ে দিয়ে, প্রকৃতিও জানি স্তব্ধ রবে, সেদিন কি তুমি সেখানে থাকবে? উদাসী মনের এলোমেলো ভাবনা, এ যে কাল্পনিক ভাবনার মৃত্যু, মৃত্যুটা চাই সঠিক তবে, চাই না কোনো অপমৃত্যু।